আপনি কি মিষ্টি খেতে পছন্দ করেন কিন্তু আবার আপনার স্বাস্থ্যের যত্ন নিতে চান তাই আজকের ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য আজ আমরা এমনই এক প্রাকৃতিক জাদুকরের কথা বলব যা শুধু স্বাদ বাড়ায় না বরং এটি অসংখ্য স্বাস্থ্য উপকারিতায় পরিপূর্ণ হ্যাঁ আমরা মধু সম্পর্কে কথা বলছি মধু শুধু মিষ্টি নয় তবে এটি একটি শক্তিশালী প্রাকৃতিক অ্যান্টিবায়োটিকও বটে এতে উপস্থিত অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্য ক্ষত নিরাময়কে ত্বরান্বিত করে কাশি এবং সর্দি থেকে মুক্তি দেয় এবং সংক্রমণের বিরুদ্ধে লড়াইয়েও সাহায্য করে মধু অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যা ফ্রি র্যাডিক্যালের সাথে লড়াই করে এবং কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে এর মানে হল যে নিয়মিত মধু খাওয়া আপনার ত্বককে সুস্থ রাখতে পারে বার্ধক্যের লক্ষণগুলিকে ধীর করতে পারে এবং এমনকি ক্যান্সারের ঝুঁকি কমাতে পারে মধু আপনার পরিপাকতন্ত্রের সেরা বন্ধু এটি প্রিবায়োটিক সমৃদ্ধ যা ভালো ব্যাকটেরিয়ার বৃদ্ধিকে উৎসাহিত করে এবং হজম প্রক্রিয়াকে মসৃণ করে মধু পেট জ্বালা আলসার এবং গ্যাসের সমস্যা কমাতেও সাহায্য করতে পারে মধু প্রাকৃতিক চিনির একটি দুর্দান্ত উৎস যা আপনাকে তাৎক্ষণিক শক্তি সরবরাহ করে সকালের নাস্তায় মধু খেলে সারা দিন আপনার এনার্জি লেভেল বজায় থাকে আর ক্লান্তি দূরে থাকে আমরা মনে করি মিষ্টি খেলে ওজন বাড়ে কিন্তু মধুর ক্ষেত্রে এটি সত্য নয় আসলে চিনির চেয়ে মধুতে ক্যালোরি কম থাকে এবং এর প্রাকৃতিক মিষ্টি আপনার চিনির লোভ কমাতে পারে এটি আপনার ওজন কমানোর যাত্রায় আপনার সঙ্গী হতে পারে তো বন্ধুরা এই ছিল মধুর কিছু অসাধারণ স্বাস্থ্য উপকারিতা আপনিও আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় মধুর ব্যবহার করে লাভবান হতে পারেন শুধুমাত্র খেয়াল রাখবেন বেশি মাত্রায় মধুর ব্যবহার ঠিক নয় এতে ক্ষতিও হতে পারে বন্ধুরা ভিডিওটি আপনাদের কমন লাগল তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমাদের চ্যানেল এ নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের উৎসাহিত করবেন